অশান্তি। এই নিয়ে এবার হাবড়ার এক নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডের উপর বিজেপির পথ অবরোধ বিক্ষোভ অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই উত্তপ্ত কলকাতা পুরো ভোর এই অশান্তি নিয়ে। এবার জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, এই মুহূর্তে হাবড়ার যশোর রোডের উপর বিজেপির বিক্ষোভ। কলকাতার পৌর নির্বাচনে হামলা হলো তৃণমূল কংগ্রেস, জব জয় জব জয় জব জয় জব জয়, হামলা কাইরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। পৌর ইলেকশন, আর সে কারণে ভারতীয় জনতা পার্টি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবি তুলেছিল, কিন্তু সেই দাবি নস্যাৎ করে তৃণমূল কংগ্রেস কলকাতা শহরকে অবরুদ্ধ করেছে সন্ত্রাসবাদীদের দ্বারা। আমাদের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতকে শিলাতানি করেছে, তার শরীরের কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে। শুধু তাই না, বিজয় ওঝা 23 নম্বর সিটে তাকে উপর অত্যাচার করেছে, 45 নম্বর ওয়ার্ডে সেখানে অত্যাচার হয়েছে, 113 নম্বর ওয়ার্ড সেখানে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে, বুথ দখল হয়েছে। আমাদের বাংলার নেতা সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করেছিলেন যে কলকাতাকে আমরা স্তব্ধ করব, শুধু তাই না সারা বাংলাকে আমরা স্তব্ধ করব, কারণ যদি সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়েছে, তার জন্য আমরা আজকে অবরোধ করেছি হাবড়া যশোর রোডের উপর দাঁড়িয়ে।